দেখুন, খালেদা জিয়ার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তিনি আমাকে অনেক আগে থেকে চেনেন। সেকেন্ড লেফটেন্যান্ট যখন ছিলাম, জিয়াউর রহমান যখন সদ্য ক্যাপ্টেন থেকে মেজর হয়েছেন, সেই সময় থেকে পরিচয়। তারা মোটামুটি আমাকে চেনেন, বাট বর্তমান বিএনপি নেতৃত্বের সাথে আমার কিছুটা দূরত্ব আছে। এবং যেভাবে দলটি চলছে এ ব্যাপারে আমার অনেক রিজার্ভেশন ছিল, যেমন দলে 6-7 বছর ধরে কোনো কাউন্সিল হয় না, দলে যেভাবে দলের নেতৃত্ব নির্বাচন করা হয় উপজেলা জেলা পর্যায়ে, সেইভাবে এখানে হয় না। এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে অমুক এখানে ওইভাবে অন্যান্য দলে যেভাবে রাজনৈতিক চর্চা হয়, কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হয়, এখানে সেটা হয়নি। তবে এখন এতদিনে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, দল অভ্যস্ত হয়ে গেছে, এখন আর আমি এটাকে কোনো দোষ বলে মনে করি না। তবে তখন এই সময় আমি সমালোচনা করেছি, যেমন আমার এলাকাতে ধরেন ছাত্র দল, যুব দল, এসব কমিটি যাদেরকে দিয়ে করা হয় আমি চিনিও না তাদেরকে। আমি 8টি নির্বাচন করেছি, 6টাতে জিতেছি, 2টাতে ঘর থেকে বেরোতে পারিনি সন্ত্রাসের কারণে। বাংলাদেশের একজন খুব বড় মাপের সন্ত্রাসীকে আমার এখানে আওয়ামী লীগ নমিনেশন দেয়, যেখানে আমরা ঘর থেকে বেরোতে পারি না এবং 6-7 বছর এলাকায় যেতে পারি না, কেবলমাত্র নির্বাচনের সময় যাই আমরা এলাকাতে। এবং আমার হাজার হাজার কর্মী এখন ঢাকা চট্টগ্রামে এলাকা ছাড়া ভোলা ছেড়ে তারা বাইরে, কেউ রিক্সা চালায়, কেউ মুদি দোকানদারি করে, কেউ চাউর দোকানদার করে, এলাকায় যেতে পারে না। ভয়াবহ এক সন্ত্রাস, সেখানে যে কোনো ব্যক্তি গেলেই দেখতে পারবে। এই ধরনের সিচুয়েশনে আমরা এমনিতেই তো কোণঠাসা হয়ে আছি, তার মধ্যে যে গণতান্ত্রিক চর্চাটা একটু চলুক, সেখানে যদি দেখি যে এত মারদাঙ্গা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হয়, আমাদের উপরে আমার যারা এজেন্ট হয় তাদেরকে দা দিয়ে কোপানো হয় নির্বাচনে 15-16 দিন আগে থেকেই শুরু হয়ে যায়, এই ধরনের সিচুয়েশনে আমার যাদেরকে নিয়ে এগুলো প্রতিরোধ করব, ছাত্র দল, যুবল দল, তারাই যদি অচেনা লোকেরা যাদেরকে আমি চিনি না, যারা নির্বাচনে কোনোদিন আমার হয়ে কাজ করেনি, তাদেরকে নিয়ে আমার পথ চলতে একটু অসুবিধা হচ্ছে। এসব কারণে আমি অনেকবার প্রতিবাদ করেছি এবং আশা করেছিলাম যে কাউন্সিলের মাধ্যমে সব কমিটিগুলো হয়ে যাক। আরেকটি জিনিস হলো বিএনপিতে ওই সময় যে যারা নেতৃবৃন্দ, একটা দলের বিএনপির মতো দল যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের পিলার হলো এই এমপি প্রার্থীরা। সংসদ সদস্যরা জিতে আসলেই কেবলমাত্র এই দল ক্ষমতায় যেতে পারবে, আমরা 151টি পাশন পেলে। কিন্তু সেই জায়গায়, সেই নির্বাচনী এলাকায় যদি এমপির বা এমপি প্রার্থীর কোনো কর্তৃত্বই না থাকে, অজানা অচেনা লোকেরা অন্য কোনো ডুবিয়াস মেথডের মাধ্যমে যদি তারা পদায়ন করা হয় তাদেরকে, তাহলে আমাদের অনেক অসুবিধা হয়। একটু বোঝার জন্য যারা ভাবছে, না তার মানে কি আপনি আসলে এমপি হবেন, যেটা আসলে হওয়া উচিত আইডিয়ালি বাংলাদেশের পলিসি নিয়ে আপনি কাজ করা, যেখানে হচ্ছে আপনি আসলে পুশ করবেন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সমাজের বা গোষ্ঠীর ব্যক্তির ভালো মন্দের কথা, সেইখানে আপনিও আর সবার মতোই আসলে এমপি হয়ে ওই এলাকার সমস্ত রাজনীতিটাই আপনার কুকিগত করে রাখতে চান, এটাই কি আপনি বলতে চাচ্ছেন? ছাত্রদল কি রাজনীতি করবে, যুবদল কি রাজনীতি করবে, এখানে উন্নয়ন কি হবে, স্থানীয় সরকার কিভাবে পরিচালিত হবে, সবই আপনি করবেন? না না, আমি বলছি শুধু ইলেকশনটা। আচ্ছা, নির্বাচন আগে তো নির্বাচন করে ইলেকশন, আমি ইলেকশন কথা বলি, যেহেতু এত আমার এলাকায় নির্বাচনের মতো সহিংস নির্বাচন বাংলাদেশে আর কোথাও হয় না। ওকে, 2008 এবং 2018 নির্বাচনের 15 দিন আগে থেকে আমার যারা এজেন্ট হয়, মনে করেন 200-300 এজেন্ট আমার হয়, 100টি সেন্টার আছে, সেখানে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কুপিয়ে দিয়ে আসা হয়, আওয়ামী লীগের ক্যাডাররা যায় কুপিয়ে আসে তাদেরকে। ওইখানে আমি নিজে যেখানে প্রার্থী ঘর থেকে বেরোতে পারে না, এই ধরনের একটা পরিস্থিতিতে আমার যারা শক্তি দিবে, যারা আমার সমর্থক হবে, যারা এই সন্ত্রাসের মোকাবেলা করবে, তারা তো আমার প্রতি ডেডিকেটেড লোক হতে হবে, আমরা তাদেরকে চিনতে হবে, তাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধনের চেয়ে রক্তের বন্ধন থাকতে হবে। এই ধরনের একটা সিচুয়েশনে তো নির্বাচনে নির্বাচনী বৈতরণে পার হওয়ার পরেই প্রশ্ন আসে এলাকার উন্নয়ন বা জাতীয় আইন প্রণয়ন করা, এমপি যেটা ট্র্যাডিশনাল রোল, এবং এমপি ট্র্যাডিশনাল রোল ছাড়াও বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এলাকার অনেক উন্নয়ন কাজে এমপিকে অংশ নিতে হয়। এমপি যদি এলাকায় উন্নয়ন কাজ না করতে পারে, খালি ঢাকা শহরে বসে বসে আইন বানায়, পরবর্তী নির্বাচনে তার ফেল করা নির্ঘাত। এইরকম সিচুয়েশনে বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে আমরা চাই যে খুবই ভালো হয় যদি এমপিরা ট্র্যাডিশনালি তাদের রোল আইন প্রণয়ন কাজটা করতে পারে। উপজেলা চেয়ারম্যান যারা আছে, উপজেলা সিস্টেমটা কিন্তু ভালো ছিল, তারা এমপির তদারকি মুক্ত হয়ে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু উন্নয়নের জন্য ভালো।
কিন্তু এই আবহাওয়াটা, এই পরিবেশটা বাংলাদেশে এখন পর্যন্ত করা হয় নাই। আমি আমি যে বারবার যে নির্বাচনে জিতে আসি বা এই যে স্বতন্ত্রও যে জনগণ আমাকে ভোট দেয় অন্য অন্য দলকে উপেক্ষা করে, তার একটা কারণ হলো আমি চেষ্টা করেছি সৎ থাকার জন্যে, চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকার জন্যে, চেষ্টা করেছি উন্নয়ন কাজ করার জন্যে। এবং আমি এখন বলি যে এইগুলো আমার এই যে যখন শোকজ করেছে আমার, তারপরে এই আমার প্রতিক্রিয়া ছিল। কিন্তু এরপরে ধরেন বছরখানে আগে থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন, এতদিন তিনি করেন নাই। এই যোগাযোগের ফলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এখন তিনিও আমার অনেকটাই সায় দিয়েছেন আমার কথায়, তিনিও উপলব্ধি করতে পেরেছেন বাস্তবতা। এবং সেই জন্য এখন বিএনপি নূতন করে কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় উপজেলা জেলা অন্যান্য পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আগে যে অভিযোগগুলো আমি করতাম সেটির এখন আর সত্যতা নেই। এখন বিএনপি ইজ অন ট্র্যাক এবং আমরা আশা করি যে আগামী দিনে বিএনপি একটা ট্র্যাডিশনাল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে। আপনি মনে করছেন বিএনপি ইজ অন ট্র্যাক? আচ্ছা, আমি একটা মানে এই বিষয় নিয়ে আমার অনেক কৌতূহল, অনেক আগ্রহ, সেটা হচ্ছে জনাব সাকিব আল হাসান। জনাব সাকিব আল হাসানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বা আপনার এখানে তার যাওয়ার বিষয়ে, আপনারা একসাথে দল করার বিষয়ে আপনি আসলে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি প্রশ্নটা এমন করতে চাই যে আসলে সাকিব আল হাসান কোনো একটা সবুজ সংকেত কোনো একটা জায়গায় না পেয়ে তো হঠাৎ করে জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের বাসায় যান নাই। আপনি তাকে কি সবুজ সংকেতটা দিলেন যে সাকিব আল হাসান মনে করলেন যে তিনি আপনার বাসায় গেলে বা আপনারা যৌথভাবে কি করতে চাইলেন? মানে আপনি মানে আপনার সংবাদ সম্মেলনটা আমি শুনেছি কিন্তু আপনার পার্টটা আমার কাছে ক্লিয়ার না। মানে আপনি সাকিব আল হাসানকে আসলে কি বললেন যে আপনি রাজনীতিতে তাকে চান, আপনারা মানে একসাথে রাজনীতি করতে চান, কি বললেন এটা যদি একটু বলতেন? আচ্ছা, আপনার ইন্টারভিউটা যদি মাসখানেক আগে হতো তাহলে খুবই সময়োপযোগী হতো। এটা নিয়ে আমি এতবার বলেছি মিডিয়াতে এবং এটা নিয়েও আমি সংবাদ সম্মেলন করেছি, তবুও আপনি যেহেতু জার্মানি থেকে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আবার খোলাখুলি ভাবে কথা বলবো। আরেকটা জিনিস আপনি স্থান রাখতে পারেন, আমার লুকো ছাপার কোনো কিছু নেই। আমি ওই প্রেস কনফারেন্সে বলেছি যে মাই লাইফ ইজ এ ওপেন বুক, খোলা কিতাব, এখানে লজ্জিত হতে হবে এমন কোনো কাজ করি নাই। এখনো আমি খোলাখুলি বলতে চাই, আমি দলে আনকমফোর্টেবল ছিলাম এবং মাঝে মাঝে এই যে আমাকে শোকজ করা হয়েছে, আমি তার জবাব দিয়েছি, আমি নেতৃত্বের সমালোচনাও করেছি যে রাজনৈতিক দলে এভাবে চলা উচিত না, এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে, সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি বোধহয় এই দলে ফেড আপ, আমি যে কোনো মুহূর্তে দল ত্যাগ করতে পারি। সুতরাং তারা আমার সাথে যোগাযোগ করেছে, কে যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম, বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি চিন্তা ভাবনাও করেছি, এবং কিন্তু কখনোই তাদেরকে বলি নাই যে আমি বিএনপি ছেড়ে আসব। এবং এইরকম একটা সময়ে তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন, অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে নতুন ইলেকশনের সময় যে কিংস পার্টি গুলা গজায় তার একটাতে আমি যোগদান করি এবং সেই দলের নেতৃত্ব দেই, এই দলের চেয়ারম্যান হই। এবং আমি কখনোই তাদেরকে ক্লিয়ার কাট বলি নাই যে আমি এখানে যাব, কারণ 32 বছর ধরে বিএনপি করি, এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট, আমার কারণ যে কোনো ব্যক্তির পক্ষে। আমি একটু খালি ফোরন কাটি যে আপনি ক্লিয়ার কাট এটাও বলেন না যে আপনি যাবেন না, তাই তো? আমি শেষ করে দিই, এটাও বলতে পারেন, আমি আমাকে এটাতে আবার দুতিয়ালি করে যে আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অল্প কিছুদিন সেনাবাহিনীতে ছিলাম, মাত্র 8 বছর, কিন্তু ওই মুক্তিযুদ্ধের কারণে এবং সেনাবাহিনীতে তখন ছোট সেনাবাহিনী ছিল, আমিও একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলাম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মুক্তিযুদ্ধের গল্প স্বল্প শুনতে আমার বাসায় প্রায়ই আসে এবং আমাদের নামে অনেক মিথ চলে আসছে সেনাবাহিনীতে। তো সেনাবাহিনীরও কিছু কিছু আমার পরিচিত, আমার ঘনিষ্ঠ, তারাও আমাকে বলতেছে আপনি নতুন দল করেন, আমরা আপনার সাথে থাকবো, এভাবে বলতেছেন। আমি তাদেরকে সবসময় বলেছি যে নতুন দল করে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট, বাংলাদেশে যে দুটো বড় পার্টি আছে এর বাইরে তৃতীয় শক্তির উত্থানের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তার চেয়ে আমি তাদেরকে বলেছি যে আগামী যে নির্বাচনটি হবে সেখানে তোমরা নিজেরা এখনই গ্রামের লোকজনের সাথে যোগাযোগ করে যেভাবে রাজনীতিতে উত্থান করা যায় বা যেভাবে জনগণের কাছে প্রিয় হওয়া যায় সেই ধরনের কিছু কার্যক্রম গ্রহণ করে নির্বাচনের 2-3 বছর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বলেছি। যাই হোক, যখন এই সরকার পক্ষ থেকে আমার সাথে যখন যোগাযোগ করা হয়েছে, তো আমি এমনই একটি, যেহেতু আমি ক্লিয়ার কাট কিছু বলছি না, কিন্তু তারা ইতিমধ্যেই অনেকে ছড়িয়ে দিয়েছে যে আমি দল ত্যাগ করে
একটা দলের চেয়ারম্যান হিসেবে পার্টিসিপেট করতে যাচ্ছি, এবং তারা সাকিব আল হাসানকে আমি তার খেলা দেখি, তার ভক্ত বলতে পারেন, যদিও তার খেলা ছাড়া তার অন্যান্য কিছু দোষ ত্রুটি ইদানিং জনসমক্ষে এসেছে, তো তাকে কখনো দেখি নাই। বাট যেহেতু আমিও খেলোয়াড় ছিলাম, সেও খেলোয়াড় এবং পৃথিবীর বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার, তো তাকে আমার কাছে ওই নূতন যে ইতিমধ্যে নূতন দল বিএমএন গঠন হয়েছে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা আমার বাসায় আসতেন, আমার সাথে যোগাযোগ রাখতেন, তারা এই দলটি গঠন করেছেন, তারা সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছেন সাকিবকে আশ্বস্ত করার জন্য, সাকিব তুমি এই নূতন দলে যোগদান করো, মেজর হাফিজ আমাদের চেয়ারম্যান হবেন এবং তুমি এখানে আমরা মিলে একটা তুমি ইমরান খানের মতো একটা কিছু হয়ে যাবে, এবং এই দল এই দুই দলের উপরে জনগণের আস্থা কমে গেছে এবং একটা তৃতীয় শক্তির উত্থান খুবই স্বাভাবিক বাংলাদেশে, সাকিবকে এভাবে বলে টলে আমার কাছে নিয়ে আসছে। আমি কি সাকিবকে বলেছি সেটাও আপনি শুনে নেন। সাকিবের আসার পরে সাকিব আসবে আমাকে একদিন আগে জানানো হয়েছে যে সাকিব আসবে, তাই আমি ভাবলাম ঠিক আছে একটা এরকম একটা সুপার স্টার আমার বাসায় আসছে, অন্তত আলাপ সালাপ তো হতে পারে, তাকে ক্যামেরায় দেখি টেলিভিশনে দেখি সামনে সামনে দেখবো। সাকিবকে আমি বললাম যে সাকিব আমি শুনলাম তুমি নতুন রাজনীতি করতে আগ্রহী, তো কি অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি? সাকিব বললো যে হ্যাঁ আমি তো খেলি, এখন আর কতদিন খেলবো, আমি শেষ পর্যায়ে এসেছি খেলার, তো এখন আমি রাজনীতি করতে চাই এবং আপনি যদি থাকেন তাহলে আমিও এটার সাথে আছি। আমি তাকে ক্লিয়ার কাট বলেছি যে সাকিব আমি মন স্থির করি নেই। আর একটা জিনিস হলো যে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে মনে করি রানিং খেলোয়াড় বা খেলাধুলায় অ্যাক্টিভ আছে এখনো এমন কেউ রাজনীতি অংশগ্রহণ করা উচিত না, খেলাধুলা শেষ করে রিটায়ার করে তারপরে। আমি নিজেও 17 বছর ঢাকায় ফুটবল খেলে, আন্তর্জাতিক লেভেলে ফুটবল খেলে রিটায়ারমেন্ট, খেলাধুলা থেকে রিটায়ারমেন্টেরও 10 বছর পর রাজনীতিতে এসেছে, তো সুতরাং তুমি চিন্তা করে দেখো রাজনীতিতে যাবে কিনা। কিন্তু সাকিবের সেদিন কথাবার্তায় আমার মনে কিছুটা বা আমার কথাবার্তায় সে কিছুটা নিরুৎসাহিত হয়েছে, যে আমি তাকে ক্লিয়ার কাট বলে নিয়ে যে আসো ওয়েলকাম, রেড কার্পেট তোমার জন্য, উইল ফাইট ইট আউট, ইউল বি আনাদার ইমরান খান অফ বাংলাদেশ, এই ধরনের কোনো উৎসাহজনক কোনো পয়েন্ট নেই। এবং আমি তাকে বলেছি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসতে, তারপরে বলেছি তাও তুমি চিন্তা করে দেখো, ইট ইজ আপ টু ইউ, আর গ্রোন আপ ম্যান, তুমি চিন্তা ভাবনা করে এটা ভালো মনে করে সেটা বলো। একটা ছোট প্রশ্ন আমার কথায় কিছুটা হ্যাঁ কিছুটা নিশ্চিত হয়েছে গেলেছে। আমি যদি উৎসাহ দিতাম তাহলে সাকিব থাকতো না, কারণ দু একদিনের মধ্যে সে আমরা যেটা আমরা তো 36 বছর রাজনীতি করি, কি হতে যাচ্ছে 1 মাস পরে এটা আমরা বুঝতে পারি, সুতরাং আমি সাকিব নিজেই চলে যেত আওয়ামী লীগে। এবং ওই দিন যে সাকিব আমার সাথে আপনাকে বাজিয়ে দেখার জন্য এসেছিল, তুমি আসো সম্ভবত, কিংবা আমি কতটুক দৃঢ় বা এটার প্রসপেক্ট কি নতুন দলের, এটা সে অ্যাসেস করার জন্য সে এসেছে। সাকিব কিন্তু শার্প আছে, টপ ক্লাস স্পোর্টসম্যান, এই লেভেলে ওয়ার্ল্ড লেভেলে যারা স্পোর্টসম্যান হয় দেয়ার আইকিউ ইজ ভেরি হাই, এবং তারা দ্রুত ডিসাইড করতে হয়, তো সে আমার কথাবার্তায় নিরুৎসাহিত হয়ে গেছে। এটা কি তার কাজ, মানে সে ধরেন একজন বিরোধী দলের নেতা নতুন একটা দল করবেন কিনা সেটি বাজিয়ে দেখার জন্য বা নিজে এখানে যাবে কিনা, মানে এটা একটা মানে আই ডোন্ট নো, মানে এটা খুব না। আমি একটু ব্যাখ্যা করি আপনাকে, জি সেটা হলো যে সাকিব তো এমনি ইন্টেলিজেন্ট, তার দেশ বিদেশে মুহূর্তের মধ্যে পদচারণা, টাকা তো অগণিত টাকা তার, মানে টাকা অনেক সময় মানুষকে আন্দোলিত করে ফেলে, এত কিছুর পরে তার হয়তো মনে ধারণা হয়েছে যে ইমরান খান হতে পারে, ওয়াই নট মি, সেই হিসাবে তার একটা চিন্তা ভাবনা থাকতে পারে। আরেকটা জিনিস সে এটাও বুঝেছে যে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, এই দলের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, এই দলের জনপ্রিয়তা হলো কচু পাতার পানি, যে কোনো মুহূর্তে একটা তক্তা উল্টে গেলে তখন তাকেও নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাতে হবে, ছুটতে হবে, এটা বোঝার মতো বুদ্ধি তার আছে। আবার আওয়ামী লীগের শক্তি, তাদের মাসেল পাওয়ার, তাদের ইন্টারন্যাশনাল বেকার, এসব মিলিটারি সে কল্পনা করে চিন্তা করে দেখেছে যে তার জন্য আওয়ামী লীগ সেফ, এখানে নতুন কোনো দলে গিয়ে যেখানে চেয়ারম্যানই ডিসাইড করে নাই যাবে কিনা, সেই জন্য সে চলে গিয়েছে। আমি যদি তাকে সেদিন যদি আশ্বস্ত করতাম সে আরো বাজিয়ে দেখতো, এবং সে যথেষ্ট ম্যাচিউর, তার সাথে কথাবার্তা আমি বুঝতে পেরেছি যে সে বাজিয়ে দেখতে এসেছে। ওকে থ্যাংক ইউ। আমরা আসলে আমি যদিও
আপনার প্রেস কনফারেন্সটা শুনেছিলাম, কিন্তু আবারও আমার দর্শকরা এবং আমিও খুব আনন্দ নিয়ে বা আগ্রহ নিয়ে শুনলাম। আমি একটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি অনেক সময়ই বলেছেন, আজকেও কিছুটা বলেছেন, যে বিএনপিকে আপনি মনে করেন যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিএনপি এবার নির্বাচনে আসতো, বা বিএনপিকে আপনি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলেও আপনি মনে করে থাকেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার একটা অ্যান্টিথিসিস আছে, সেটা হচ্ছে এরকম, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল 15 বছর, সেই জন্য একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের জায়গা থেকে বা অ্যান্টি ইনকামবেন্সির জায়গা থেকে হয়তো কেউ কেউ আওয়ামী লীগের বিরোধিতা করছেন, কিন্তু বিএনপিকেই সবচেয়ে পপুলার বলা যাবে কিনা, নাকি শুধু আওয়ামী লীগের বিরোধীরাই এখন জনপ্রিয় সেই জন্য এটা বলতে হবে? আর দুই হচ্ছে, বিএনপি কেন পপুলার হবে? বিএনপি 15 বছরে এমন কি নতুন আপনারা দিক নির্দেশনা দিলেন, আপনারা ভালো কথার কথা বললেন, বা বিএনপি এমন কি দল যেই দল আসলে দুর্নীতির বিপক্ষে কথা বলতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিপক্ষে কথা বলতে পারবে, তারুণ্যের পক্ষে কথা বলতে পারবে? সেইটি একটু আপনি একটু যদি আমাদের বলেন যে আপনি কোন প্যারামিটারে বিএনপিকে সবচেয়ে জনপ্রিয়তম দল মনে করেন, কোন প্যারামিটারে আপনি মনে করেন যে বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করত। তবে আপনার কাছে এটি জানার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে রাজনীতিতে বিএনপির অবস্থান যথাযথ বলে মনে করেন কিনা। শতকরা 62% দর্শক মনে করেন যে হ্যাঁ তারা যথাযথ মনে করেন, শতকরা 38% তারা মনে করেন যে তারা যথাযথ মনে করেন না, 45,390 জন দর্শক ভোট দিয়েছেন। জনাব মেজর হাফিজ, আপনি কেন মনে করছেন যে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তম দল এবং বিএনপি নির্বাচনে জিতবে? বিএনপি কি করেছে আসলে, নাকি আওয়ামী লীগ, মানে বাংলাদেশের, আপনি যেহেতু খেলাধুলার কথা বললেন, সে খেলাধুলা থেকে বললেন যে আপনি আসলে দলে থেকে বাদ পড়েছেন বলে অন্য আরেকজন দল খেলতে চা অন্য আরেকজন খেলতে চান্স পেলো, সে ভালো খেলেছে বলে নয়, আপনি খারাপ খেলেছেন বাদ পড়েছেন সেজন্য আরেকজন খেলতে আসলো, ব্যাপারটা এরকম কিনা? আমার এই অ্যাসেসমেন্ট হলো বাস্তবতা নিরিখে। বাংলাদেশে যে বাস্তবতা, বর্তমান সরকার এত অপকর্ম করছে, ব্যাংক লুট, মানুষ হাইজাক এবং দুর্নীতির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এখন বাংলাদেশ, প্রত্যেকটি প্যারামিটার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশে মানুষ খুব গণতন্ত্র মনা, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, এইসব কারণে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। বিএনপি যে বিরাট কিছু এই বিরোধী দল হিসেবে কি করার, বিএনপি তো আত্মরক্ষা করতে গত 16 বছর ধরে কেবল আত্মরক্ষাই করে আসছে, কেবল কোর্টে হাজিরা দিয়ে আসছে, আমি নিজেও কিছুদিন আগে জেল থেকে বের হয়েছি। সুতরাং বিএনপির কোনো কিছু করার দরকার নাই, বিএনপি যদি চুপচাপ ঘরে বসেও থাকে আগামী নির্বাচন পর্যন্ত তাহলেও পরবর্তী নির্বাচনে বিএনপি জয় অবধারিত। তার কারণ হলো আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি, সীমাহীন মাসেল পাওয়ার ব্যবহার, সীমাহীন সন্ত্রাস, এবং তারা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটি শুধু আমার কথা নয়, অনেক দূরের দেশ যুক্তরাষ্ট্র, যারা পৃথিবীর মোড়ল গণতন্ত্রের মানে লিডার অফ ওয়ার্ল্ড ডেমোক্রেসি, তারা পর্যন্ত তাদের মানবাধিকার রিপোর্টে, আপনারাই বলেন, দেশবাসী জানে, পৃথিবী জানে যে মানবাধিকার লঙ্ঘনে সীমা পরিসীমা নাই, বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নয়, প্রত্যেকটা মানুষ ভয়ে আছে, প্রত্যেকটা মানুষ সেলফ সেন্সরশিপে আছে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার মাথাও তো চিন্তা যে কাল সকালে পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা। তো যাই হোক, এই এই পরিস্থিতিতে, এই ভয়ের আবহাওয়ায় বসবাস করতে করতে বাংলাদেশে মানুষ ফেড আপ, বাংলাদেশ বিএনপিকে কিছুই করতে হবে না, আওয়ামী লীগের অপকর্মের খালে বিএনপি, আওয়ামী লীগের অপকর্মের কারণে বিএনপি জনপ্রিয়তা আকাশ চুম্বি, এটা হলো বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে এবং লুটপাটকারীদের বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত বলেছে যে আলম সাহেবের বিরুদ্ধে কোন তদন্ত করা যাবে না। এগুলা কি বিএনপি আমলে হয়েছে? বিএনপির আমলে কোন রাজনৈতিককে গুম করা হয়েছে? আমাদের একজন প্রতিনিধি প্রতিমন্ত্রী সালাউদ্দিনকে শুধু গুমই না, তাকে ভারতে নিয়ে শিলং এর রাস্তায় ফেলে রেখেছে। আরে মারা গেলে তো আমরা বাংলাদেশে মাটিতে মারা যেতে চাই, প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে যাওয়া না, প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে যাওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্গম। সুতরাং এমন এমন এক্সাম্পল সেট করেছে বর্তমান ক্ষমতাসীন দল, এটাকে আর ভবিষ্যতে কেউ বিট করতে পারবে না, বিশেষ করে তাদের গণতন্ত্র হান্তা হত্যা এবং ভোটিং যে মেশিনারিটা দেশে নির্বাচনকে যে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন পদ্ধতি, এই কারণে বিএনপি আগামী নির্বাচনে জিতে যাবে, ইফ ইট ইজ এ ফেয়ার ইলেকশন। না, আমি শিওর যে এখন আমার দর্শকরা আমার এই প্রশ্নে হয়তো খুশি হবে না, কারণ
মানে কিন্তু আমার এই প্রশ্নগুলি করতেই হচ্ছে যে আপনি অনেকগুলি উদাহরণ দিয়েছেন, কিন্তু আমার কাছে আপনি দুর্নীতির কথা বলেছেন, ব্যাংক লুটের কথা বলেছেন, ব্যাংক হাইজাকের কথা বলেছেন, দুর্নীতির অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, আমি ওদিকে গেলাম না। আপনি বিএনপি নেতা কর্মীদের উপর জেল জরিমানা বিদেশে নিয়েছেন সেটা বলেছেন, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে আসলে বিভিন্নভাবে মারা হয়েছে। আমি আসানুল্লাহ মাস্টারের কথা বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে যে আমি বলতে পারি 21 আগস্টের গ্রেনেড হামলার কথা, আমি বলতে পারি যে এরকম অসংখ্য ঘটনা এবং দুর্নীতির ঘটনা বিএনপির আমলে ঘটেছে, আমি আর ফর্দ বা লিস্টটি বড় না করি। আপনিও এর কিছু ব্যাপারে অনেক সচেতন, বাংলাদেশের একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্র করে তৈরিত করা হয়েছিল, বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাগুলির মধ্যে থেকে আসলে দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু হয়েছে। যদি আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে এই কথাগুলি বলি, আপনি বাংলাদেশকে এখন একটি বিভিন্ন জায়গায় আপনি ব্যর্থ বলছেন, অথচ অর্থনীতির বিভিন্ন সূচকে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে গেছে, মানে জীবনযাত্রার মানে কিন্তু আপনি একটি কি বলবো একটি 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 অবশ্য ওই দৃশ্যমান আপনি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। তারপরেও আপনি যদি এখন অ্যাপেল টু অ্যাপেল তুলনা করেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনি আমাকে বলেন আপনি জাতীয় পার্টির সময়ও জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, আপনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় পার্টিরও শীর্ষ নেতৃত্বের একরকম ছিলেন, আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন যে বাংলাদেশের গণতন্ত্র কখন খুব ভালো অবস্থায় ছিল, মানে কোন সময়ের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এখনকার থেকে একটু অনেক বেশি ভালো ছিল, বা কিভাবে আপনি এটা বলবেন? সরি আমি লম্বা প্রশ্ন করি, নো প্রবলেম, আমাকে একটু উত্তরটাও দিতে দেন। জি জি শিওর। আমি আমি রাজনীতি করি 36 বছর, তো প্রথম শুরু করেছিলাম জাতীয় পার্টিতে 3 বছর ছিলাম, তারপর 1 বছর স্বতন্ত্র ছিলাম, স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পর, তারপর 32 বছর বিএনপি করি। জাতীয় পার্টি, আমি যখন জাতীয় পার্টিতে ছিলাম এটা কোনো পার্টি ছিল না, এটা ছিল সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইং, এবং সেখানে আমাদের নির্বাচনের সময়ও ওই সেনানিবাসে গিয়ে টাকা নিয়ে আসতে হতো, এবং আমাদের ওই যে এরশাদের আমলে যে নির্বাচন গুলো হয়েছে ওগুলো কোনো নির্বাচনই হয়নি, সেখানে ওই আওয়ামী লীগ এর সাথে আতাত করেই এই জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, এবং কটা সিট দেওয়া হবে ওইগুলা নির্বাচনে আগে বলে দেওয়া হতো। সুতরাং এই গেল জাতীয় পার্টির পোর্শন, ওইখানে আমি 3 বছর ছিলাম। তারপরে স্বতন্ত্র হওয়ার পর আমি পরিস্থিতি বিবেচনা করে 1 বছর স্বতন্ত্র থাকার পর দেখলাম যে আমাকে যদি রাজনীতি করতে হয় একটা ভালো বড় দলে যেতে হবে, সেই হিসাবে আমি বেগম জিয়ার অনুরোধে সাড়া দিয়ে জাতীয় বিএনপিতে যোগদান করেছি। তারপর বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের যে রাজনীতি এর মধ্যে অনেক প্রভেদ আছে। বিএনপিতে আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়, আমি এখনো তার নিন্দা করি, সারা জীবনের নিন্দা করব, এবং এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তখন হয়তো নূতন বিএনপি বেগম জিয়ার সবেমাত্র ক্ষমতায় এসেছেন, হয়তো ভুলভ্রান্তি, কেউই তো ফেরেস্তা না, ভুলভ্রান্তি হতে পারে, তবে যে গ্রেনেড হামলাটা এটা একটি ধর্মান্ধ দল সেটি করেছে, সে তারা শাস্তিও পেয়েছে, ফাঁসিও হয়েছে, বিএনপি এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। একটা ক্ষমতাসীন দল, আজকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা বিএনপি মিটিং এ কি গ্রেনেড মারতে আসবে? একই ভাবে ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, তারা কেন শেখ হাসিনার জনসভা গ্রেনেড হামলা করতে যাবে? কেনটা আমিও বুঝতে পারি, কেনটা আমিও বুঝতে পারি, আমার শুধু প্রশ্ন, এটা তো ফেক, সংসদে হাসাহাসি করেছিল বিএনপি সংসদসরা গ্রেনেড হামলার পর পর, এবং সেটি নিয়ে তারা উপহাস করেছিল, পরিহাস করেছিল। আমি অন্য ফ্যাক্ট যদি আমি বাদও দিই, যেগুলি আমরা চোখে দেখেছি শুধু সেগুলি কথা বলি, যে আলামত লুকানো হয়েছে সেগুলি কথা যদি আমরা বাদ দিই, পার্লামেন্টে কি করা হয়েছে সেটা আপনি বলেন, আপনিও তো নিশ্চয়ই সেগুলি খুব ভালো করে লক্ষ্য করেছেন, এবং আমি উপস্থিত ছিলাম, আমাদের একজন সংসদ সদস্য বলেছে যে, আমাদেরই একজন সংসদ সদস্য যিনি এখন মৃত, তিনি বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে এসেছে। তো বাংলাদেশের সংসদে এই ধরনের উদ্ভট কথাবার্তা উভয় পক্ষ থেকেই হয়, এটাকে আপনি ইয়ার ডিস্ট্রিক্ট হিলে ধরবেন না। আপনি দেখেন যে বিএনপি শাসন আমলে মানুষ কেমন ছিল, এই ভয়ের আবহাওয়া ছিল কিনা, এবং আওয়ামী লীগের শাসন আমলে বর্তমান কি অবস্থা। আর যে উন্নয়নের কথা আপনি বলছেন, এই যে একটা পদ্মা সেতু কিংবা একটা ফ্লাইওভার কিংবা এই যে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি, এগুলো তো যে সব সরকারের এতে কৃতিত্ব রয়েছে, এগুলো হতেই পারে বাংলাদেশের সরকার থাকলে, কিন্তু আজকে যদি বাংলাদেশে আর সব জেলা শহরে সব জায়গায় যদি মেট্রো রেল দিয়ে দেওয়া হয়, সব জায়গায় যত রকম সেতু করে দেওয়া হয়, আর যদি এরকম লুটপাট করে বাংলাদেশের টাকা পয়সা সব বিদেশে পাঠানো হয়, যদি সরকারি দলের নেতারা এই কানাডাতে, আমেরিকাতে, মালয়েশিয়াতে বেগম পাড়া, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম এগুলা বানায়, আর এখানে প্রত্যেকটা
অধিকাংশ 80% এমপি দুর্নীতিবাজ, 80% এমপি তাদের বিদেশে বাড়ি আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে। একবার যদি কোনোদিন যদি এই সরকার ক্ষমতাকে যায় অবশ্যই তারা যাবে, তখন দেখতে পারবেন যে এই যে পর্বত প্রমাণ দুর্নীতি তারা করেছে, এই যে রাষ্ট্রীয় লুটপাট তারা করেছে, এর সাথে বিএনপি তো নসি কিছুই না। বিএনপির যে এই ভবন ওই ভবন এগুলো এর কাছে অত্যন্ত তুচ্ছ, এবং বিএনপি কখনো মাসেল পাওয়ার ইউজ করে না। আরেকটা জিনিস আপনি বিএনপি কে ক্রেডিট দিতে হবে যে 96 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করার পর বেগম জিয়া যে কথা দিয়েছিলেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করবেন, ওই সিচুয়েশনে যদি আওয়ামী লীগ ইলেকশন করে একবার বসতে পারত, কোনোদিনই আর পরবর্তী নির্বাচন হতো না, কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকার হতো না। বেগম জিয়া শেষ সপ্তাহ পর্যন্ত, 2 দিন আগ পর্যন্ত চেষ্টা করেছেন তাকে যাতে ক্ষমতা থেকে না যেতে হয় 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর। এটি হয়তো আপনারা উনাকে আসলে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেন নাই, আপনারা উনাদেরকে উনাকে বুঝিয়েছেন যে না এটা ঠিক হবে না, অথবা উনি নিজে বুঝেছেন যে উনার আর এটা করার উপায় নাই, কিন্তু এটা উনি করতেই চেয়েছিলেন। আমি আপনাকে ওই সময়কার খবরের শিরোনাম আমি দেখাতে পারি, উনি কখনোই চান নাই যে তিনি বাংলাদেশের যারা যারা ক্ষমতায় আসছে তার মধ্যে সবচেয়ে সফট এবং সবচেয়ে উদার রাজনৈতিক বলে আমি মনে করি। তার অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, কিন্তু কখনো তিনি দুর্নীতিকে উৎসাহিত করেননি, এবং তার এই যে তিনি ওই যে একটা ইমার্জেন্সি দিয়ে সেনাবাহিনী ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা তিনি ওই 96 সালে অন্তত করেননি, এবং তিনি যে কথা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার দেবেন সেটা তিনি দিয়েছেন। বর্তমান সরকার এই ধরনের সুযোগ পেলে 5 বছর পার করে দিত, সেখানে যদি রাস্তায় গুলি করে যদি হাজার হাজার লোককে মারতে হয় কোনো অসুবিধা নেই। বর্তমানে যে দুঃসহ নির্যাতন বিরোধী দল বিশেষ করে বিএনপির উপর করা হচ্ছে, এই এশিয়া মহাদেশে কোনো দেশে কোনো রাজনৈতিক দলের উপরে এত নির্যাতন করা হয়নি। এই যে নির্বাচনটি করা হলো, আমাদের সব নেতাদেরকে জেলে পুরে এসে একটা নির্বাচন করেছেন, কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবেই জানে যে একটা ফেয়ার নির্বাচন দিলে তারা 20টি আসনও পাবে না 300 আসনের মধ্যে। সেই জন্যই তারা এই নির্বাচনী ব্যবস্থাকে ভণ্ডুল করে দিয়েছেন। বাংলাদেশে এরা যতদিন জীবিত আছে ক্ষমতায় আছে কোনোদিন আর ফেয়ার নির্বাচন এই দেশে হবে না। আর যদি আপনি যদি দুর্নীতির যদি মানদণ্ড যদি বলেন, আপনি দুর্নীতির জন্য যদি 10 মার্কের মধ্যে বিএনপিকে যদি 3 মার্ক দেন আওয়ামী লীগকে 9 মার্ক দিতে হবে, সন্ত্রাসের জন্য 100-এর মধ্যে যদি বিএনপিকে 10-এর মধ্যে যদি আপনি চান দিতে হন আওয়ামী লীগকে সন্ত্রাসের জন্য 10-এর মধ্যে 9 দিতে হবে। এটা হলো কেউই দোয়া তুলসী পাতা না বাংলাদেশের রাজনীতিতে, সকলেরই ভুল আছে, সকলেরই ক্ষমতায় থাকা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু নীতি বিহির্ভূত ভাবে এবং এইভাবে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে বিএনপি ক্ষমতায় থাকার চেষ্টাও করেনি, ভবিষ্যতও করবে না। কিন্তু আওয়ামী লীগের কাছে ক্ষমতাই হলো তুহু মম শ্যাম সমান, ক্ষমতা ছাড়তে তারা রাজি না কখনোই। আমি কিন্তু আপনার সাথে আমি একমত যে বেগম খালেদা জিয়ার রাজনীতি, রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক অভিলাষ সেটি হয়তো অনেকের চেয়েও আলাদা, যেটিকে আপনি আসলে সফট বা ইনক্লুসিভ আপনি বলছিলেন। তো শুধু আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন আপনারা শুরু করেছিলেন 75-এর 15 আগস্টের মতো করে, বা ওই দিনটাকে সেলিব্রেট করার মতো করে একটা 15 আগস্টে। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই আপনার কোটেশন, যেটার মধ্যে আপনি বলছেন জিয়ার রহমানের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার ফলে বিএনপি ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে। আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই আপনার কোটেশন, বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার লোক আমার চোখে পড়ে নাই। আওয়ামী লীগের রাজনীতিটা আমি জানি না, আওয়ামী লীগ করি নাই। আপনি মানে আমি আমি আসলে বেগম খালেদা জিয়া বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আসলে মানে সাপোর্ট বলি, অনুসারী বলি, তারা যেরকম তাদের সমালোচনা করা আসলে মানে হয়তো সমালোচনা করা যায়, কিন্তু উনারা আসলে একটি দলের মতোই একটি বিশাল জিনিস। তারপরও আমি এইটা আপনাকে স্মরণ করে দিলাম যে এইটা কিন্তু তারা করেছেন 15 আগস্টের জন্মদিন কারণ করেছেন বিপুল উৎসাহে, কেক কেটে, শুধুমাত্র আরেকজনের মনে দুঃখ দেওয়ার জন্য। আপনারা চেয়ারপারসনের সামনে গিয়ে কেউ কথা বলতে পারে না সেটি শুধু আমি বলি না, এটা আপনি বলেছেন, আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি ওই সাংবাদিক সম্মেলনে যা যা বলেছি আমি এখন একই কথা বলছি, কোনো পরিবর্তন নাই এর মধ্যে। আর জন্মদিন যেটা আমাদের নেত্রী করেছেন 15 আগস্ট তারিখে, এখন বাংলাদেশের সবচেয়ে যে বিকাশমান শিল্প হলো তোষামোদ শিল্প, তোষামোদ না করতে পারলে রাজনৈতিক দলে তার কোনো ভবিষ্যৎ নাই। তো এখানে অনেক লোক তারা মনে করেছে যে
বেগম জিয়া একজন ভদ্র মহিলা, নরম প্রকৃতির মহিলা, তাকে খুশি করার জন্য যদি এটা বলা যায় তাদের রাজনৈতিক ভাগ্য আরো প্রসারিত হতে পারে, এটা মনে করে তারা দিয়েছেন। তবে বিএনপিতেও অনেক লেভেল হেডেড লোক আছে যারা বুঝিয়েছে যে এটা করা ঠিক হবে না, জন্মদিন পালন করুন তবে আড়ম্বরের সাথে করার কোনো দরকার নেই।